Assalamualaikum. Shabai ke shagotto. Amar chain Diptis plug birite. Aske notun emon special ekti video ni apnar kache ami abaro hazir hoye gelam. Dekhte pachhen ami aske ready hoyechi, ektu makeup korechi. Tar karon ta hocche aajke বসন্তে ফুল ফুটুক আর নাই ফুটুক আজকে হচ্ছে বসন্ত তো বসন্তের প্রথম দিন হিসেবে আজকে হচ্ছে গিয়ে আমরা ফ্রেন্ডরা মিলে মিট করতে যাচ্ছি তো আজকে কি করব এবং কোথায় যাচ্ছি এবং কাদের সাথে দেখা করব সেটা দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে জানাতে হবে তো আর এবং আমরা আজকে লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার আউটলুক বিকজ আজকে হচ্ছে বসন্ত দ্যাটস ওয়াই আমি আজকে এই কালারটা পিক করেছি এভাবে নিজেকে মেকওভার করেছি সো আমি তো একদম রেডি হয়ে গিয়েছি একটু পর হচ্ছে আমি বের হয়ে যাব ওদের উদ্দেশ্যে হাই লেডিস কেমন আছো তোমরা তাই তোমরা আজকে তো সিজিগুজি কেন শুচ্ছো বলো আমাকে দেখতে সিজিগুজি শুচ্ছো আমার তো সিজিগুজি থাকা দরকার ছিল আজকের প্ল্যান কি তোমাদের বলো এই তো সঞ্চিত শিখে গেছে হ্যাঁ ঠিক বলছে এটার জন্য ফুল ভিডিও দেখতে হবে আমরা সবাই অলরেডি চলে আসছি একজনের জন্য ওয়েটিং করছি সে এত লেট কেন আমার কথা কি শুনতেছে ওরা কথা কি শোনা যায় আচ্ছা আমরা হাফটার জন্য ওয়েট করছি হাফটা আসলে তারপর হচ্ছে আমরা যাবো তো ওইখানে গিয়ে যাবো দেখা হবে এবং ভিডিওটা দেখতে হবে ওখানে যে কি করবো আমার ফ্রেন্ডরা হচ্ছে ফুল নিয়ে নিল এটা কি ফুল ভাই এটা জিপসি জিপসি ফুল কই লাগাবি তুই তো হিজাব পরাস কোথায় লাগাবি এখানে এখানে না ফুলগুলো ভালো লাগছে অবভিয়াসলি বাংলাদেশি আমরা ফুলের দোকানের সামনে আছি না এটা ভালো লাগবে লাগালে না বান্ধবী ফটো সেশনের জন্য এখন ফুলের দোকানের সামনে দাঁড়িয়েছে চলো তুমি আজকের জন্য মডেল মডেল হয়ে যাও আচ্ছা আগে ছবি তুলি পরে ভিডিও করি তুইও যা আমরা হচ্ছে গিয়ে ওভারব্রিজটা পার হচ্ছি দেখতেই পাচ্ছেন কারণ আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে গিয়ে রাস্তার ওই পারে তো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমরা আগে ওভারব্রিজ পার হয়ে নিলাম এবং ওখানে গিয়ে আমরা হাফটার জন্য ওয়েট করি তো এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট যেটা বাসার কাছে রেখেও আমরা পাই নাই এখানে হচ্ছে যে সুন্দরীগুলো তো চলো যাই আমরা এই সুন্দরীগুলো চলো কেন কোথায় কোন দিকে বাইরে বসছে না ভিতরে হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা হ্যাঁ এটা যেন একটু কেমন লাগতেছে মানে একটু ডাইনিং লঞ্চ এরকম টাইপের আর কি না হ্যাঁ ফর্মাল ফর্মাল এই যে আমাকে দেখা যাচ্ছে সো ফাইনালি হচ্ছে গিয়ে আমরা রেস্টুরেন্টে এসে বসলাম ওখানে বাকি দুজন হচ্ছে অর্ডার দিচ্ছে কি খাবে তো সঞ্জিতা এখন ওই ক্ষুদা এসে মরে যাচ্ছে তার একদিকে এখানে এসে খাবার দেখে তো অনেক দিন পর হচ্ছে গিয়ে ফ্রেন্ডের সাথে ফাল্গুন কি বলে এটাকে সেলিব্রেট করতে আসলাম খুব ভালো লাগতেছে ওদের সাথে অনেকদিন পর দেখা এইটার সাথে তো প্রতিদিনই বলা যায় দেখাও বলা যায় তো ওদের সাথে অনেকদিন পর দেখা ওরা হচ্ছে অর্ডার দিচ্ছে কি অর্ডার দিয়ে আছে কি খাবে এখানে কি পাওয়া যায় ইন্ডিয়ান ফুড তো নিশ্চয়ই মুম্বাই এক্সপ্রেস ইন্ডিয়ান ফুড হ্যাঁ সেটাই তো একদম নিরিবিলি একটু মানে একদম সাইলেন্ট ও থ্যাংক ইউ মুম্বাই এক্সপ্রেস এই দুই ফুল লাগাবি না হ্যাঁ লাগাবো তুমি কাজ শুরু করে দাও না তার দিন শক্তি মাটি দিন করে খারাপ হতেছে দোসা খাবো না না একটু বেশি করে মোড়ায়
নানটান গ্রিল সিল দেখ, আমি এতদিন পরে আসছি, আজকে তিন বান্ধবী আমাকে খাওয়াবে। এইটা কিন্তু আমার মাস্ট চাই, যেটাই হোক মানে সবকিছুর পর। হ্যাঁ এটা আমার চাই চাই চাই। আমার না একটা জিনিস ইয়ে হয়ে গেছে জানোস, মানে ঝাল খাওয়ার পর মিষ্টি খাইতে হবে। আর এটা হয়েছে দিয়ানকে কনসিভ করার পর, তখন আমার একটা ই চলে আসছিল, টেস্ট চলে আসছিল। তুই লাগাবি না, থ্যাংক ইউ। লাগানোর আগে ইলেকট্রিস তোকে থ্যাংক ইউ বলে দিলাম। হ্যাঁ আমি আজকে চুড়ি পরতে চাইছিলাম, বাট চুড়ি এখানে নাই, চুড়ি আমার ওই বাসা, চুড়ি চুড়ি পরতে চাইছিলাম। আমি চুড়ি পরে আমি এখানে অর্ডার দেখতেছি, আর এখানে ও আমাকে হেল্প করছে ফুল লাগিয়ে। আজকে বসন্ত বলে কথা, ফুল না লাগলে হয় বল, যেই ফুলই হোক। বুঝলাম না, তোরা তো স্কিনি লাগতেছে কেন? হ্যাঁ আমাকে, ওকে না তোকে, আমাকে আফতাবি পানির খাবি, কি খাবি, ডায়েট আসুস নাকি? আর বনুয়া বলা যায়, ও হচ্ছে গিয়ে আমাকে ফুল লাগিয়ে দিল। কেমন হয়েছে আউটলুক আপনারা দেখুন, ও আপনাকে দেখাবে। সঞ্চিতা হচ্ছে ওর অর্ডার দিচ্ছে, অর্ডার কনফার্ম করছে, আর এই মহিলাগুলো এখন বাইরে যাবে ফটো সেশন করতে। আমাদের রেখে একা একা যাচ্ছিস? হ্যাঁ যা যা যা। কি দিবি রে? হ্যাঁ এটা হচ্ছে চিকেন বাটার মশলা দোসা, চিকেন বাটার মশলা দোসা, হ্যাঁ পেপার মশলা দোসা, পেপার মশলা দোসা, হ্যাঁ আর ফালুদা, ফালুদা আর হচ্ছে কি একটা লাচ্ছি হবে, সুইট সল্ট, হ্যাঁ সুইট সল্ট লাচ্ছি, কোনটা দিব, সুইট না সুইট, সুইট সল্ট তো না সুইট, আর কিছু দিব? হ্যাঁ তাহলে কি কি হলো, একটা পাপড়ি চাট, হ্যাঁ একটা চিকেন বাটার মশলা দোসা, একটা পেপার মশলা দোসা, একটা ফালুদা, একটা সুইট সল্ট, হ্যাঁ কোনো কাবাব, কোনো রাইস, না ঠিক আছে আপাতত এগুলোই। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি ফটো সেশন চলতেছে, আমি ডিস্টার্ব করে ফেলছি। তো আমরা চলেন বাইরে, এটা হচ্ছে ফুল কি বলে এরিয়াটা, তো আমরা এখন বাইরে যাব, বাইরে গিয়ে আপনাদের সবাইকে দেখাবো। তো সঞ্চিত মাল চলো বাইরের দিকটা আসছি, এটা হচ্ছে বাইরের দিকটা, তো বসেই পড়েছে সে ছবি তোলার জন্য, এখন তাকে তো আমার ছবি তুলে দিতেই হবে, তাহলে চলো ছবি তুলে দিই। এটা হচ্ছে পিছনের দিকটা, আমি হচ্ছে গিয়ে এখানে ফ্রন্টে রয়েছি। তো আমরা হচ্ছে গিয়ে বাইরের দিকটা চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন বাইরের ভিউটা খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। আচ্ছা আপনাদের একটা কথা বলা হয়নি, আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তুই একা একা দোলনায় বসছিস কেন ভাই? অ্যাকচুয়ালি প্রচুর রোদ, দাঁড়াও। সো এই হচ্ছে আমরা বসে আছি, আমি বসে নাই, ও বসে আছে, আর তারা দেখতে পাচ্ছে একদম বাইরে তারা ফটো সেশন করতেছে। হ্যাঁ বল। আচ্ছা বলতেছি এটা হচ্ছে বাইরের এরিয়াটা, একটু পোজ দে আমাদের মডেল দিয়ানের আম্মু, দিয়ানের আম্মু, যদিও দিয়ানের অনেক রোদ বিকেলের দিকে ভালো লাগে।
খাবা না নাকি তোর নাই খাবা দেখুন দেখুন আপনারা দেখুন তাহারা হাফতো শর্ট দেখে ওদের দেখাই ফাজিল গুলো দেখাই তাহারা একটু ঘুরো না একটু ঘুরো এই কার জন্য খাবার অর্ডার চলে আসছে টেবিলে চলো আমি যাচ্ছে ফুল আনতে ভালোই লাগছে আজকে যে বসন্ত সেটা একদম প্রপারলি ভাবে হচ্ছে গিয়ে মনে হচ্ছে অ্যান্ড এই প্লেসটা এত সুন্দর একদম প্রাকৃতিক একটা লুক আসে তো এর জন্য খুব ভালো লাগছে রোদে তো একদম অবস্থা খুবই খারাপ আমার পিছনে হচ্ছে ফটো সেশন চলতেছে দোলনায় বসে দাঁড়িয়ে শুয়ে এই তোরা কি শুয়ে টুয়ে পোজ দিতেছিস নাকি কোনটা আমাকে কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই খুব ভালো লাগছে তাই না এই জায়গাটা আমি আপনাদেরকে বাইরের এরিয়াটা একটু ঘুরে দেখাই যে এটা এই পাশটা হচ্ছে লঞ্চ টাইপ দেখুন লঞ্চ টাইপ আমি বাইরে চলে আসছি এটা এন্ট্রিটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ আমি বাইরে চলে আসছি অনেক সুন্দর একটা কি স্কুটি স্কুটিতে বসে কয়েকটা ছবি তুলে ভালো লাগতেছে না জায়গাটা খুবই সুন্দর আজকে বসন্ত একদম একটা ফিল আসছে তাই না একদম বসন্ত বসন্ত ফিল খুব ভালো লাগতেছে এখানে এখানে চলে আয় সামনে চলে আয় ওরা কি পিছনে ফটো শ্যুট করতেছে ওদের খাবার চলে আসছে এবার তারা ফটো সেশনে ব্যস্ত কিসের খাওয়া দাওয়া আচ্ছা আয় এবার আয় তো আমরা এখন ভিতরে দিকে যাচ্ছি এই খাবার হয়ে গেছে কিন্তু কিরে ও কি করতেছে একটা কনস্ট্রাকশন কাজ চলতেছে প্লেসটা খুবই 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 সুন্দর যা বলার মতো না সো হাই কিরে তো তোদের ছবি তোলা হয় নাই আমি ভিতরে চলে আসছি দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে সবাই ফটো সেশন চলতেছে এদিকে আয় আজকে বসন্ত বলবি না সবাই রে সবাই বসন্ত হ্যাপি বসন্ত মুখে হাসি কই হ্যাঁ হ্যাপি বসন্ত আমি হাসতে তো তাই নাকি ও হাসি দেখে সবাই পাগল হয়ে যাবে আর দেখুন পেছনে ফটো সেশন চলতেছে কিছু বলার নাই একটু বলবি নাতাশা হ্যাঁ এইগুলো তো ঠিক না হ্যাঁ এগুলো কি করতেছিস আমি তো গ্রুপ ফটোও তুলি নাই গ্রুপ ছবি তুলি নাই কিন্তু
ওকিনি দেখুন এগুলো দিয়ে ক্রাউন বানাচ্ছিস হ্যাঁ তুলবো একশো বার তুলবো আমি তুলবো না কেন ফটো সেশন চলতেছে আমার ফুলগুলো দিয়ে সে এখন কারণ বানাইছে এটা আমি মানবো না মানি না এটা আমি মানবো না মানি না ওরা এখন ইস্কা নাতাশা আমার কারণ আমার ফুল দিয়ে কারণ বানাইছে হ্যাঁ এটা আমি কিন্তু মানি না মানবো না আচ্ছা এখানে রোদে না কেমন যেন হয়ে যাচ্ছে দেখ তোর কেমন লাগতে যেন বেটিদের মতো দেখলে যে মুখটা লুকায় ফেলে এটার এই যে মুখ লুকায় ফেলছে যে তোরে ভালোই লাগছে পরিদের মতো আরেকজন হচ্ছে গিয়ে দেখুন কিরে আমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে কেন একটু বলবি খাওয়া দাওয়া করবি না ফুলটা তোমাকে দিলাম থ্যাংক ইউ বলো একটু এখানে ওকে ছবি তুলে দিলাম অ্যাকচুয়ালি সবাই ছবি তোলাতেই ব্যস্ত আছে খাবি না খাওয়া দাওয়া করবি না চল হ্যাঁ নিয়ে আয় ভিতরে যাই আমরা বসে পড়ি দোসা চলে আসছে আমি আপনাদের খাবারগুলো দেখাচ্ছি এটা কি সালাদ ছিল না পাপড়ি চাট এটা পাপড়ি চাট এখানে কি আছে দোসা হচ্ছে ফালুদা হচ্ছে লাচ্ছি দেখি ওদেরকে ডাকিয়ে নিয়ে আসি ব্যস্ত মানুষগুলো এই কই তোরা খাবি না খাবার তো চলে আসছে ফটো সেশনে সবাই ব্যস্ত খাওয়ার নামে কারো কোনো কি বলে এটাকে কিছুই নাই ইস এই জায়গাটা কি পাইছিস তোরা আর আমি কারণ পরে ছবি তুলবো তুমি সরে যাও আচ্ছা সেদিকে আয় ফুলের তুই কি কারণ দিস আচ্ছা তোরাই তো তখন ছিল আমরা কখন ছিলাম রে আমার এখানে বসতে ভালো লাগে আবার চলে আসছে মজা তো মজা মজা দেখি দোসা থেকে এটা মজা এটা কি টেস্ট করে দেখি নারিকেলের চা হইবে হুম নারিকেলের হুম এটা বেশ মজা এটা বেশ মজা এটা ভিতরে মেয়ে কি চা আছে দেখি দাঁড়া এই যে চিকেন ভিতরে যে চিকেন সেটা এখন ওর দোসা খুলতেছে ওর দোসার ভিতরে কি বের হবে দেখি আমরা অনেক এক্সাইটেড আমরা সেম অর্ডার করেছি চিকেন দোসা বলো তোমার অভিজ্ঞতাটা বলো ভালো মজা
আমরা খাওয়া শুরু করে দিছি, তোরা তো লেট করলি। এটা খুব ডেলিশিয়াস লাগতেছে না? এই যে এটা, এটা আমার লাস্তি। তোমরা কি কেউ খেতে চাও লাস্তি? সুন্দরীরা চলে আসছে, এখন হচ্ছে কি আমরা খাবো। এই চারটা আসলে খুব মজা লাগতেছে দেখতে। তুই যে খাস এটা হচ্ছে প্রমাণ, বুঝতে পারছো? হ্যাঁ, ওইটা খা দেখে কেমন। চারটা খাও, রিভিউ দিব। হ্যাঁ, কেমন না? আমি শুরু করে দিই, আমি আর থাকতে পারতেছি না। এটা দেখতে খুব ডেলিশিয়াস মনে হচ্ছে, দেখ। এটা হচ্ছে আমাদের বসন্ত সেলিব্রেট। সামনে দে না তো খেতে, খাবে কিভাবে? আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন টায়ার্ড হয়ে গেছি। আমরা কিন্তু লাইট খাবার খাইছি না, এত হেভি খাবার খাইনি। তারপরে না একটু লাইট খাবার খাইছি, তারপরেও আমার মানে টায়ার্ড লাগতেছে। হেভি খাবার কোনটাকে বলে? নান, বিরিয়ানি, তেহারি, হ্যান ত্যান ঘুরে গেছে তাই জন্য। সুন্দর একদম, কি বলে এটাকে, কেমন যেন তো ফিল আছে। তুমি পড়ো, আমি পড়ি। কোনটা পড়াবো? ভাই পড়াশোনার ভাল লাগে না, প্লিজ। সঞ্চিতা পড়ি, সঞ্চিতা। তুই কি বললি? দুলন ভাই আছে। হ্যাঁ, তুই কি বললি? এতদিন পর আসছি যে আমি চলে যাবো ওকে নিয়ে। তো না না, বিল দা বিল দা, আমি দিতে পারবো না, টাকা পয়সা নাই। শেষ করে এখন আবার আসছো ছবি তুলতে? না, সমস্যা নেই। আমাদের হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ, আড্ডা দাওয়া শেষ, এখন হচ্ছে গিয়ে আমরা বের হচ্ছি। বোরকা আপু কিছু বলেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, সেফ থাকবেন, মাস্ক পরবেন, স্যানিটাইজ করবেন। তুমি? আমি তো বলবো সবাই ভালো থাকেন, এই চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, একটু জোরে বলো, মাস্ক পরবেন।
আর তুমি হাত তো দেখিয়ে বলে দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বের হচ্ছি আমরা সবাই বাই বাই কি সুন্দরী থ্যাংক ইউ ফর সিং এখন আমার যে ব্যাচেলর ফ্রেন্ড আছে তারা বলবেন যে কাকে আপনাদের ভালো লেগেছে এখানে কিন্তু সবাই সিঙ্গেল আই দুষ্টামি করো না আমার জামাই নাকি বলে যে আমার এই শাড়ির পছন্দ হয়েছে তখন কি করব তখন কি হবে তুমি জানো তখন তুমি কি করবে আমরা এখন বাসায় যাব পিছনে কি এদিকে ঝগড়া করতেছে নাকি রে তো চল আমরা এখন রিকশা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই এটা কোন দিক হ্যাঁ চল চল